রহমতুল্লাহি আবার কথা আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের মনের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ সম্পর্কে বিশ্রী চিন্তা চেতনা আসে তো এটি ক্ষেত্রে আমার করণীয় আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল জি ভাই সাহাবাদের মধ্য হতে কোনো কোনো সাহাবা রসল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এমন অভিযোগ করে বলতেছিলেন যে এমন কিছু আসে যেটি আমরা ব্যক্ত করতে লজ্জা পাই ভয় পাই ঠিক একইভাবে অন্য হাদিসের ভিতরে অন্য বর্ণায় এসেছে যে সেই কথা বলার যে আসমান থেকে জমিনে পড়ে মরে যাওয়াটাও ভালো তো তখন সাল্লাহ সাল্লাম বলছেন বলেছেন আলী কাসী হলিমান এটি তোমার সুস্পষ্ট ইমানের প্রমাণ বহন করে অর্থাৎ এটি ইমান আছে বলেই এমন চিন্তা তুমি করতে পেরেছ অর্থাৎ মনের ভিতরে যে শয়তানি অশ আসা সেটি প্রকাশ করাকে তুমি ভয় পাচ্ছ এর মানে তুমি আল্লাহকে যথাযথ ইজ্জাত দেওয়ার চেষ্টা করেছো বা আল্লাহকে চিনেছ আল্লাহকে বুঝতে পেরেছো যার জন্য তোমার ভিতরে ভীতি জাগ্রত হয়েছে যে এমন কথা আল্লাহ সম্পর্কে বলা যায় না অন্তরের ভিতরে শয়তানি আসা জাগ্রত করেছে এটি হচ্ছে শয়তানি চিন্তা কিন্তু এটির সাথে আমার কোনো স্বীকৃতি নেই বা আমি এর সাথে একমত নই এই জিনিসকে আমি ঘৃণা করি এই জিনিসকে আমি ভয় করি এ ধরনের কথা অবাস্তব কথা আমি বলতে পারি না এই যে একটা অনুভূতি তোমার ভিতরে রয়েছে এটি তোমার ইমানের থেকে এসেছে অর্থাৎ তুমি যে প্রকৃত ইমানদার তোমার ভিতরে যে ইমানের যে প্রেরণা রয়েছে সেটি এটি থেকে প্রমাণিত হয় অতএব এ ধরনের চিন্তা চেতনা জাগ্রত হলে সেটি নিতান্ত অসা এটির কারণে আপনাদের ইমান ক্ষতিগ্রস্ত ইনশাল্লাহ হবে না তবে এক্ষেত্রে শয়তান যাতে এ ধরনের কুমন্ত্রণা না দিতে পারে এই জন্য বেশিরভাগ সময় জেকের মধ্যে থাকা কারণ মিনসারিল ওয়াসিনাস মিনসারিল আল্লাজি আলাজিওসু মিনসারেল ওয়াস মিনসারি ওয়াসিল খন্নাস আল্লাহ সুফি সুদুর মিউ জিন্নাস যে শতান যতক্ষণ বান্দা জেকের থেকে বিরত থাকে ততক্ষণ পর্যন্ত ওয়াস থাকে যখনই জেকের মধ্যে প্রবেশ করে তখনই শয়তান দূরে সরে চলে যায় তো এই জন্য জেকের পিতারে থাকা এবং শয়তান থেকে মুক্ত থাকার জন্য যে পাথেওগুলো রয়েছে সেগুলো অবলম্বন করা লহ আনমবে